সময় তিন তিন শ্রেণীর আমের পাওয়া যায়। কয় শ্রেণীর? এক নম্বর হলো সরকারি আমের, দুই নম্বর হলো তরকারি আমের, চিনেন? তিন নম্বর হলো তরকারি আমের। সরকারি আমের যখন যাহা তখন তাহা, নিজের চাকরি লাগবে, নিজের ইমামতি ঠিক রাখা লাগবে, তারপরে পুত্রবধূর চাকরি লাগবে। হ্যাঁ স্যার, জি স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, কি বল ঠিক কি নেই সব সময়? হ্যাঁ হো, ইয়েস স্যার, ঠিক আছে। আরেক শ্রেণী আলেম হলো ওইটা হলো তরকারি আলেম। এই তরকারি আলেমকে বলি, আপনারা বলেন আমাদের নাটোর আলু দিয়ে আমাদের দেশ চলে, এই আলুটা গোল না লম্বা? এই আলু ভাজির সাথে, মাছের সাথে, গোস্তের সাথে, ঘাটের সাথে সব জায়গায় চলে। আমার দেশে এক শ্রেণী আলেম আছে যাদেরকে সব জায়গায় পাওয়া যায়, কি বলেন ঠিক কি না? ঈদের দিনও ঈদগায় পাওয়া যায়, আবার পূজা পার্বণে পাওয়া যায়। আমাদের দেশে একজন আছে, আমি আর কি বলবো, লজ্জার মুখ, ওর নাম দিতে আমার ইচ্ছা হচ্ছে না, স্বামী মোহাম্মদ আফসাস। দেখা যায় কিনা কখন? আল্লাহর হেদায়েত তার নাম জড়বো না আমি। ভাই আমার তিন নম্বর আলেম, ওগুলি হলো দরকারি আলেম। যে আলেমগুলি দুনিয়ায় দরকার, আখিরাতেও দরকার, ঠিক কিনা? ওরা ভেঙে যাবে, কিন্তু নাস্তিক বেঈমান মুরতাদের কাছে কখনোই মাথা নত করবে না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দান করবেন, আর সেই জান্নাতি ব্যক্তিগণ
যেই কথাগুলি বলে অর্থাৎ কোরআনে কারীমের যেখান থেকে তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন ঠিক সেখান থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা কি সেই জান্নাতে যেতে চান? আমরা কি সেই জান্নাতে যেতে চাই? কারা কারা চাই না একটু ভালো বলেন তো। আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমরা বলি আমিন। মাঝে মধ্যে শোনা যায়, মাঝে মধ্যে শোনা যায় না, মনে হয় এরকমই হচ্ছে নাকি? শোনা যাচ্ছে তো? আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ জান্নাতে যেতে চাই। প্রিয় ভাইয়ের আমার দশতলা পাঁচতলা বিল্ডিং এ উঠতে গেলে কয়টা পদ্ধতিতে উঠা যায় বলেন তো? জি, এদিকে মনে বিল্ডিং নাই নাকি? পাঁচতলা বা দশতলা বিল্ডিং এ উঠতে গেলে, সেই ঘরে উঠতে গেলে কয়টা পদ্ধতি লাগে? কমপক্ষে একটা পদ্ধতি লাগে, দুইটা পদ্ধতির মধ্যে একটা লিফট আর একটা সিঁড়ি। আল্লাহ জান্নাতে যেতে হলো পদ্ধতি আল্লাহ তাআলা দিয়েছেন কি দেন নাই বলেন তো? পদ্ধতি কয়টি জোরে বলুন। হ্যাঁ, শুনে রাখেন, দুইটা পদ্ধতি জোরে বলুন কয়টি? একটা কোরআন আর একটা সুন্নাহ। এই দুইটি জিনিসকে সমভাবে গ্রহণ করতে হবে, একটাকে গ্রহণ করে আরেকটাকে ছেড়ে দিলেও আল্লাহ জান্নাতে যাওয়া সম্ভব নয়, ঠিক কিনা? আসুন আমরা আবিষ্কার করার চেষ্টা করি কোন পদ্ধতি অবলম্বন করলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন। আমাকে আল্লাহ তাআলা যেন সহজভাবে বিষয়গুলি বুঝিয়ে বলার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। টেকনাফ কক্সবাজার করাচি পাড়া যুব সমাজের উদ্যোগে 17তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল এর সুযোগ্য সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও বিভিন্ন বিশিষ্ট ব্যবসায়ী করাচি পাড়া ওয়াইকান এলাকার নিধি সন্তান জনাব মোহাম্মদ সোনালী সওদাগর সাহেব, আল্লাহ পাক যেন তাকে হায়াতে তাইয়েবা দান করেন। আজকে এই মাহফিলের সুযোগ্য সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসির কোরআন, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ জনাব আলহাজ অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারি সাহেব, চেয়ারম্যান ওয়াইকান মডেল ইউনিয়ন ও অধ্যক্ষ আপনাদের সামনে আলোচনা পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমদ্দিন হযরত মাওলানা মুফতি হুসাইন আহমদ কাসেমি সাহেব, আপনাদের সামনে আরো আলোচনা করেছেন হযরত মাওলানা জাফর আহমদ কুতুবি সাহেব, জনাব মাওলানা নূর বাসর সিদ্দিকী সাহেব, জনাব মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, জনাব হযরত মাওলানা খুরশিদ আলম সাহেব, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত আমার মাথার বকুল, আমার শ্রদ্ধার পাত্র নায়েবে রসুল হযরত ওলামায়ে কেরাম, মঞ্চজীবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত ইসলামপ্রিয় তৌহিদী জনতা, পর্দার অন্তরাল অবস্থিত আমার সম্মানিত মা বোনেরা, সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, সকলকে আমি আবারও আমার অন্তরান্তরের স্থল থেকে জানাই শ্রদ্ধাপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন আমরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি সুজদ পেশ করছি, শুকরিয়া আদায় করছি যে মহান মাবুদ আমাদেরকে কালামে হাকীম কালামে রব্বানি মহাগ্রন্থ আল কোরআন করিম শোনার জন্য আজকে বিশাল এই ময়দানে কবুল করেছেন। আমাদের কবুল করেছেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আমরা করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু
ينبغي لجلال وجهك وعظيم سلطانك. আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম, কারণ আল্লাহ তাআলা যদি আমাদেরকে দয়া করে হাজির করে না দিতেন আমরা কেউ এই ময়দানে আসতে পারতাম না, ঠিক কি না? আপনারা আয়োজন করেছেন রহমতের নজর যদি এক গোড়া পানির উপরে পড়ে যায়, পানির ফোঁটা আপনার দিকে মহাশাসনে পরিণত হয়ে যায়। একটু জোরে সোরে এই যে বীর চচটোলা বলা হয়, এই কক্সবাজারবাসী কোরআন বুঝে, কোরআনের আইন বুঝে, কোরআনের আন্দোলন বুঝে, যারা কোরআনের আন্দোলন বুঝে তাদের মুখ চুপ থাকার কথা নয়, ঠিক ঠিক এরকম ঠিক না বাছি? এই তাসবিহ উচ্চারণ করবে কিয়ামতের দিন তার পক্ষে মিজানের আল্লাহকে বিপন্ন করে দেওয়া হবে। সর্বশ্রেষ্ঠ বাণী, সর্বোত্তম বাণী, সবচেয়ে নির্ভুল নির্ভেজাল যদি কোন জিনিস থেকে থাকে তার নাম কোরআন, তার নাম কোরআন, তার নাম হুদা। সন্দেহের অবকাশ যেখানে সেখানে কোন আশেপাশে এমন কোন মিথ্যে কথাও তারা শুনবে না। بسم الله الرحمن الرحيم
إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن পৃথিবী যখন আপন কম্পনে প্রকম্পিত হবে আর এই পৃথিবীর মধ্যে যা কিছু উকৃত আছে সব উদ্ধৃত করবে, সব বের করে দেবে। বর্ণনা করবে এই জন্য যে আমল করবেন, আদেশ করবেন। তাদেরকে দেখানো যারা পরিমাণ কোন ভালো কাজ করে তবু তা সে সব দেখতে পাবে। একটু হাত ধরে দেখান তো দেখি ভাই ভাই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকের আছে আলহামদুলিল্লাহ, আমার মনে হয় সবচেয়ে বেশি পেলাম নামকরণ করা হয়েছে। এই সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জিন্দেগীতে নাযিল হয়েছে, এই জন্য এটা মাদানী সূরা। আর এই সূরাটির সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী রয়েছে, হাদিস রয়েছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা মুখ থেকে হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন যে আল্লাহর নবী বলেন, তার আমার নাম ওই সুহাব আল্লাহ পাঠদান করে দেবেন। আল্লাহর নবী বলেন, সূরা ইখলাস গোটা কোরআন মজিদের এক তৃতীয় অংশের সমান। বর্ণনা করেছেন
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক সাহাবীকে প্রশ্ন করলেন, ও সাহাবী তুমি কি বিবাহ করেছো নাকি? সাহাবী বললেন, হুজুর আমি কি দিয়ে বিবাহ করব? টাকা নাই, কোটি নাই, জায়গা নাই, জমিন নাই, ঘর নাই, বাড়ি নাই, আমি একজন নিঃস্ব মানুষ, কি দিয়ে আমি বিবাহ করব? আল্লাহ নবী বললেন, তোমার কাছে কি সূরা ইখলাস আছে নাকি? এটা একটু কমায় দেন, তোমার কাছে এটা একটু কমায় দেন বক্তা, তোমার কাছে কি সূরা ইখলাস আছে নাকি? সাহাবী বললেন, হুজুর আমার কাছে তো সূরা ইখলাস আছে। আল্লাহ নবী বললেন, যে সূরা ইখলাস গোটা কোরআন মজীদের এক চতুর্থ অংশের সমান। দুই নম্বর কথা দেব যে বললাম, ও সাহাবী তোমার কাছে কি সূরা নাসর আছে নাকি? সাহাবী বললেন, হুজুর আমার কাছে তো সূরা নাসর আছে। আল্লাহ নবী বললেন, এটাও গোটা কোরআন মজীদের এক চতুর্থ অংশের সমান। এবার নবী যে প্রশ্ন করলেন, ও সাহাবী তোমার কাছে কি সূরা কাফিরুন আছে নাকি? সাহাবী বললেন, হুজুর আমার কাছে তো সূরা কাফিরুন আছে। আল্লাহ নবী বললেন, এটাও গোটা কোরআন মজীদের এক চতুর্থ অংশের সমান। সর্বশেষ নবী যে প্রশ্ন করলেন, ও সাহাবী তোমার কাছে কি সূরা গোটা কোরআন মজীদের এক চতুর্থ অংশের সমান। সুবহানাল্লাহ, আর দেরি করো না, তাড়াতাড়ি করে বিয়ে করে নাও। আমার রসুলের কথা, আল্লাহর রসুলের কথা, এই পবিত্র জবাব দিয়ে নবী যা বলেছেন, যারা আমল করেছে, আল্লাহ পাক দুনিয়া আখেরাতে উভয় জগতে সম্মানিত করবেন। বিয়ে করতে যুবকদের কি টাকা পয়সা লাগে না মেয়ের বাবাকে কইলেই চলে? তার মানে যুবকদের তো মেয়ের বাবার টাকা থাকলেই চলে, কারণ একটা পালসার পাবে। আচ্ছা যৌতুক নেওয়া সুন্নত না নগদ বন্ধু? জোরে বলেন, সবার কি জবান আছে আল্লাহ দিয়েছেন? তাহলে সবাই একটু মুখ খুলে আমার সাথে আওয়াজ দিতে হবে, যৌতুক নেওয়া কি? আর জোরে বলেন কি? এবার বলেন তো কেমন হারাম এটা? পায়খানা খাওয়া যেমন হারাম, কোরআনের পাকে খুব ভালো মতো বলতে দেন, পায়খানা খাওয়া যেমন হারাম ওই রকম দেখতে দিতে। এবার বলেন যে মহরমা পরিশেষ করা সুন্দর না নকল? বলেন অথচ এটা উঠে গেছে এখন, ঠিক কিনা? আমাদের দেশে মহারমা আদায় করা হয় কিভাবে? মহারানার অঙ্ক ধার্য করা হলো এইভাবে, 575,565 টাকা মাত্র, কিন্তু শোধ করার সময় 575,565 টাকা বেশি আর কিছু শোধ করে না, ঠিক না? ঠিক না? ঠিক। আচ্ছা মা, ওদের ওদের কি আওয়াজ শোনা যাচ্ছে না নাকি সমস্যা? ওরা কি ভলেন্টিয়ার নাকি অন্য কিছু? কেউ ডিস্টার্ব দিবেন না, দয়া করে যতক্ষণ থাকবেন আল্লাহর রহমত বর্ষিত হতে থাকবে। আমি জানি না আপনাদের বিশেষ কি আবার সঠিকভাবে হচ্ছে কিনা, একটু হাত ধরে ইশারা করেন তো। জি আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে, কিন্তু কেউ ডিস্টার্ব দিতে পারবে না, রাত বেশি হয়নি, কিন্তু অনেক কষ্ট করে আসছে এই মাহফিলে। কেউ ডিস্টার্ব দিবেন না, আমি বাজে কোনো কথা বলি না, আমি বলবো না, কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলার অভ্যাস আমার নাই। কোরআন হাদিসের এই তাফসীর মাহফিলে কোরআনের কথাই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার
সর্ব কম কিন্তু যার জন্য তা মানব, এটা হলো মুমিন মুত্তাকিদের অপার শিক্ষা। এবার এই যৌথবিরোধী আন্দোলন চেয়ারম্যান সাহেবেরা কম করেন নাই, ঠিক কিনা? বিচার সালিশ আপনাদের এদিকে মনে হয় করা লাগে না, চেয়ারম্যান সাহেব খুব আরামে থাকে নাকি? কারণ এদিকে তো যৌতুক নাই, যৌতুক আছে কি বলেন? আছে আপনাদেরকে শুনতে আল্লাহর হস্তে একটা ওয়াদা করে নিতে চাই যে ছেলে বিয়েতে এবং মেয়ে বিয়েতে যৌতুক নিব না দেব না। যুবকদের তো মন খারাপ হওয়া সারা কাম সারছে, জীবনে অনেক আশা ছিল হুজুর একটা পালসার চালাবো, কি করতে হুজুরে দেওয়া দিছিল? আজকে যদি ওয়াদা করি তাহলে দেখবেন শ্বশুর বাড়ির থেকে আনা লাগবে না, বিয়ে করার আগেই আল্লাহ স্বাবলম্বী করে দেবেন, পালসার আগের থেকেই স্বাবলম্বী। আমরা কেউ ছেলে পক্ষ যৌতুক পেতে হাত নেমে গেছে কিন্তু কেউ যৌতুক নেব না, যৌতুক নেব না। আমিন। আল্লাহ এই ওয়াদা আমাকে পালন করার তৌফিক দিন। কোরআনের পক্ষে আমাদের সমর্থন থাকতে হবে, ঠিক কিনা? সুরায়ে জিনজান বলুন কি সুরা জিনজান, এই সুরার মূল বক্তব্য এবং বিষয়বস্তু হলো মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে। মৃত্যুর কি পরবর্তী জীবন? মৃত্যুর পরে আমাদেরকে চিন্তা হতে হবে, আমাদেরকে উঠতে হবে, এই বিশ্বাস আমাদের আছে তো? কি বলেন? আছে। শুরুতে ছোট ছোট তিনটি বাক্যে বলা হয়েছে যে মৃত্যুর পর মানুষের জীবনের সূত্রপাত কেমন হবে, এক নম্বর। দুই নম্বর হলো এবং সেটা মানুষের জন্য কতটুকু বিস্ময়কর হবে। তিন নম্বর হলো দুনিয়ার জীবনে যা কিছু করেছিল মানুষের সামনে সব প্রকাশিত হবে, ভেসে উঠবে। এই হলো সুরার মূল আলোচ্য বিষয়, আমারও আজকের আলোচ্য বিষয় এটাই। মৃত্যুর পর মানুষের জীবনের সূত্রপাত কেমন হবে, মৃত্যুর পর মানুষের সূত্রপাত কেমন হবে, এই ব্যাপারে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন। আমরা এই দুনিয়ার আশায় আগে আমরা কোথায় ছিলাম বলেন তো? আলমে আরওয়াহের জগতে আমরা ছিলাম, এরপরে এখন আমরা আছি কোথায়? আলমে আসবাবে। আমরা বস্তু জগতে আছি, এই দুনিয়া আছে, ঠিক কিনা? এরপরে আমরা যাবো কোথায়? আলমে বারজখে। আমরা জবাব দিই না যে জায়গায় আছে, আমাদেরকে পরজগতে যেতে হবে। এই জন্য কোন মানুষ যখন মৃত্যুবরণ করে আমরা বলি ইন্তেকাল করেছেন, ঠিক কিনা? ট্রান্সফার হয়েছে, স্থান পরিবর্তন করেছে, ঠিক কিনা? কিন্তু আমাদেরকে উঠতে হবে এটা আমরা বিশ্বাস করি, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমার একটি মাত্র বিশ্বাস মানুষকে এমন জায়গায় নিয়ে যেতে পারে, আমাদের দেশে চুরি ডাকাতি সিজিদাই রাহাজানি সুদ আসলে বোঝা গেল প্রশাসন যত মজবুত হোক না কেন, এই সমস্ত প্রশাসন দিয়ে কখনোই মানুষকে 100 ভাগের 100 ভাগ ভালো বানানো যাবে না, নিরাপত্তা দেওয়া দেওয়াও যাবে না। একটিমাত্র বিশ্বাস মানুষকে এত ভালো বানাতে পারে যে মানুষগুলি ফেরেশতাদের চাইতে বেশি সম্মানিত করতে পারে, সেই বিশ্বাসের নাম কি? পরকালে জবাবদিহিতা। দুনিয়া যা করো পরকালে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমাদেরকে বলতে হবে একটিমাত্র বিশ্বাসই মানুষকে সম্মানিত করে দিতে পারে, সমাজ থেকে চুরি ডাকাতি দুর্নীতি জিনা ব্যভিচার সব বন্ধ করে দিতে পারে একটিমাত্র বিশ্বাস, করে ঠিক কিনা? আল্লাহ এবং পরকালে বিশ্বাসই মানুষকে ভালো বানাতে পারে। মৃত্যুর পর আমার আজকে আলোচনার বিষয় এক
ভূকম্পের মাধ্যমে পৃথিবীকে ভীষণ ভাবে কাঁপিয়ে তোলা হবে। আর এই কম্পন বিশেষ কোন এলাকার নয়, বরং গোটা পৃথিবীর গোটা বিশ্ব জুড়ে আল্লাহ পাক কম্পন দিবেন। তৈরি করছে সেই কম্পনের নাম কি? যারা বলেন ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ পাক কিয়ামত ঘটায় দিবেন। ঠিক ঠিক না? আমি তোমাদের
মধ্যে যার হায়াতকে লম্বা করে দিয়েছি, যার হায়াতকে বাড়াই দিয়েছি, তার অবস্থান আমি একেবারে পাল্টে ফেলেছি সুবহানাল্লাহ। কি বলেন, হায়াত বড় যার হয়েছে তার অবস্থা পাল্টা গেছে কি? আমার মতো 40-30 বছরের যুবক আর মধ্যম বয়স যাই বলি না কেন, আমার ডান পাশে বসে আছেন জাজের সফল বিভিন্ন জায়গায় বলেছেন, যেমন আল্লাহ বলেন আমার এই ওয়াদা নিশ্চিত, আমাকে তা পূর্ণ করতেই হবে। আল্লাহ যখন পৃথিবীটারে একটা ঠাস করে ফেলবেন তখন সুন্দর যদি পালাবে কোথায়? এইটার মধ্যে আমার আহেদ বাংলাদের জন্য রয়েছে একটা বিশাল শিক্ষা। তিনি তোমাদের কি আল্লাহ পাক বললেন, মানুষের জীবনের সূত্রপাত হবে। এই কেয়ামতের কথা বলতে গেলে নবীজি যখন বলেছেন আল্লাহু রাব্বিন কোরআনে কারীমের ভিতরে কাফেরদের এসব সেই কথা রেকর্ড করে দিয়েছে, আম্মা ইয়াতাসাআলুনা আনিন্নাবাইল আযীম অবশ্যই তারা জানতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি বলে যুক্তি দিলেন, আমাদের জন্য এই জমিনটাকে
এই পাহাড় গুলিকে কি আমি প্রেরক হিসাবে দান করি নাই? এই পাহাড়কে প্রেরক হিসাবে দান করেছেন কে? এই পৃথিবীটা ছিল ভাসমান, যাতে করে আমাদেরকে নিয়ে হেলাধুলা করতে না পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে প্রেরক হিসাবে দান করেছেন। সুবহানাল্লাহ। কয়েকটি যুক্তি দিয়ে আমি কোরআনের উপরে একটা হাদিস বলে আমরা শেষ করব। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি তোমাদের মধ্য থেকে কি তোমাদের চুরা বানাই নাই? কেন তোমরা অস্বীকার করো? আল্লাহ যুক্তি দিচ্ছেন, যুক্তি দিচ্ছেন, আমি কি তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সমূহ বানাই দেয় নাই? এবার আপনাদেরকে বলতে চাই, আমাদের জোড়া কারা বলেন তো? আমাদের জোড়া কারা? কথা মানে মনে কিছুই শুনে না, কোন বোধ শক্তিও নাই। আমাদের জোড়া কারা বলেন? কি আশ্চর্য, এরা কি মানুষের কথা বোঝে না না শুনতে পায় না? আমাদের জোড়া কারা বুঝেন? হ্যাঁ, তোমাদের একটা বলবেন তো, বুঝেন আমাদের জোড়া কারা? আমাদের স্ত্রীর আমাদের জোড়া। আরে কি বুঝলেন জীবনে? কবুতরের জোড়া আছে, মুরগির জোড়া আছে, পাখির জোড়া আছে, মানুষের জোড়া নেই। আল্লাহ বলেন, আমি তোমাদের মধ্যে আমি কি তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া বানাই নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জোড়া আমাদেরকে কেন দিলেন? কোরআনে কারিমে অন্যত্র আল্লাহ পাক বলেন, অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদাতাহু ওয়া রাহমা। আল্লাহ পাক বলেন, আমার নির্দেশগুলির মধ্যে অন্যতম নির্দেশ হলো, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সমূহ বানাই দিয়েছি, যার মধ্যে থেকে একে অপরের মধ্যে তোমরা শান্তি এবং তৃপ্তি লাভ করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া বানাইছি, বানিয়ে দিয়েছি, যাদের মধ্য থেকে একে অপরের মধ্যে তোমরা শান্তি এবং তৃপ্তি লাভ করতে পারো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদাতা ওয়া রাহমা। আর এমন একটি সময় আসে যখন বয়স বেশি হয়ে যায়, তখন নির্দিষ্ট লক্ষ্যে ভালোবাসা থাকে না, তোমাদের জন্য ঘুমকে করে দিয়েছি শান্তির বাহন। না ঘুমালে একবারে মাতাল মাতাল লাগে, কি বলে ঠিক কিনা? ঘুম না হলে মাতাল লাগে না? এই ঘুম দিলেন কে? তোমাদেরকে ঢেকে দিয়েছি। ব্যাখ্যা দিলে আরো অনেক কথা ছিল, কিন্তু দিব না, আমি পরিস্থিতি কিছু বুঝতেছি। শুধুমাত্র স্ত্রীর গলাদের ঘুমানো হবে, খাওয়া লাগবে না। আমি বলবো না, কিন্তু আয়াতের মতো আল্লাহ পাক মানুষের জীবনের সুন্দর বাক্যে আপনি করবেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলেন, এই মাটির
মধ্যে যা কিছু আছে সব মাটি বের করে দিয়ে খালি হয়ে যাবে। সুবহানাল্লাহ, আবার পূর্ণ হবে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করে চলবেন। সুবহানাল্লাহ। দুই নম্বর অর্থ বর্ণনা করলেন মুফাসসির কেরাম, দুই নম্বর অর্থ একটা দলিল পত্র একটা প্রমাণ পত্র সহ তারা হাজির হয়ে যাবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা তাদের আমল গুলির ব্যাপার অস্বীকার হতে পারবে না, অস্বীকার করতে পারবে না। কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলেন আজকে তোমার আমল নামা সাহায্যকারী পাওয়া যাবে না। তোমাদের জীবনের সমস্ত কাজ কারবার গুলি সমস্ত আমল গুলি গোপন বিষয় গুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই করব। আসমান থেকে পানি বর্ষিত হওয়ার ফলে জমিনে যেই পানি পড়লো, পানি পড়ার ফলে জমিনের নিচে লুকানো যে দানা আছে ওই দানাগুলি যেমন মাটি পেটে অঙ্কুরিত হয়, যেমন দানা বের হয়ে আসে, যেমন সত্য দেখতে পাও, তোমাদের জীবনের সমস্ত আমল গুলির ব্যাপারে আমি আল্লাহ পাক অবশ্যই যাচাই বাছাই করব। আপনাদের সামনে বললাম জীবনে যা কিছু করব আল্লাহ পাক একটা কিয়ামত ঘটায় দিবেন, একটা দুর্ঘটনা দিবেন, তারপরে মানুষ সব কবর থেকে বের হবে এবং জীবনে যা করেছিল সব কোন মাটিতে কোন করেছিল ওই মাটি সাক্ষী হবে, কোন জমিনে সিনে করেছিল সেই জায়গা সাক্ষী হবে, কোন হাত দিয়ে গুলি করে একজনকে হত্যা করেছিল সাক্ষী হবে কিনা বলে, সেই পাও আল্লাহর কাছে সাক্ষী দিবে না জরিমানা দিবে। আর আমার এই কোরআনের কথা আপনাদের কি বিশ্বাস হয়? একবার শুধুই কোরআন দিয়ে আপনাদের সামনে কোরআনের ব্যাখ্যা দিয়েছি ঠিক না? এবার একটা হাদিস আপনাদের সামনে পেশ করে আলোচনা শেষ করে দেব। কি শেষ করে দেব নাকি আর একটু বলবো? আর কারো শুনতে রাজি?
ডাক শেষ করে দিল জি কি আলোচনা করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন আমিন এত জবা করছিলাম এখন পাওয়া যাবে ফলাফল আপনি কি কোরআন মানলেন কি মানলেন না ফলাফলটা আমি এখনই দেখতে পাবো ইনশাআল্লাহ আপনারাও দেখতে পাবেন কোরআনের এই বাণীগুলি সত্য কি মিথ্যা এই ব্যাপারে একটি হাদিস প্রমাণিত যোগ্য আল্লাহ নবী বলেন মান খালা বিহি সাদাকা ওমান আমিলা বিহি উজরা ওমান হাকামা বিহি আদালা ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম সাদাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর মান খালা বিহি সাদাকা যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে যেন সত্য কথা বলল জেরে বলেন কি বলল যে কোরআন দিয়ে কথা বলে সত্য কথা বলে আজকে কোরআন থেকে কথা বললেন আমাদেরকে বদনাম করা হয় জঙ্গিবাদ আর মৌলবাদ জেরে বলেন ঠিক যে ব্যক্তি কিন্তু পৃথিবীর ইতিহাস সাক্ষী বর্তমান যুগে সবচেয়ে মানবতা বিরোধী কাজ যারা করে মানবতা লঙ্ঘন যারা করে মানুষ হত্যাকারী যারা অন্যতম আমাদের পার্শ্ববর্তী মিয়ানমার মিয়ানমারের মানবগোষ্ঠীগুলি আমাদের মা-বাবাদেরকে মুসলমানদের ইজ্জতকে ভূলুণ্ঠিত করেছে ধরে সঠিক কিনা জীবন্ত কেটে টুকরা টুকরা করেছে জীবন্ত মানুষকে চাঁদে পুড়িয়ে সরকার করেছে ঠিক কিনা এটা আমরা ফেসবুকে বিভিন্ন মিডিয়া দেখেছি যারপরে সদর নাটক থেকে হাজারো হাজার কিলোমিটার পেরিয়ে এখানে মুসলমান ভাইদের পাশে এসে দাঁড়িয়েছিলাম এখনো বাংলাদেশের ইসলাম প্রিয় জনতা যারা মুসলমান তারাই এখানে সাহায্যের জন্য এসেছে ঠিক কিনা অন্য কেউ কি এখানে ত্রাণ নিয়ে এসেছেন আমাদের বাংলাদেশে আমি কিন্তু জানি না আসে আসে নাই তাহলে কারা মুসলমানকে ভালোবাসে মুসলমানদের মিয়ানমারে মুসলমানদেরকে হত্যা করা হলো তাদের অপরাধ কি ছিল অপরাধ কি ছিল একটাই তাদের অপরাধ মিয়ানমারের মুসলমানদেরকে যখন হত্যা করা হচ্ছিল আমার অঞ্চলের জন্য কোরআনের কথায় আমার আল্লাহ কি বলেছে বলবো আমি আল্লাহ ঘর বাড়ির কত মায়া আরে কোন মানুষের যদি ঘর বাড়ি চলে যায় আগুনে চলে যায় তারপরে আবার সেখানে খুঁটি দিয়ে আবার ঘর বেঁধে সে ঘর বাঁধার স্বপ্ন দেখে ঠিক কিনা আজকে মিয়ানমারের মুসলমানদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে একটা ভিডিওতে আমি দেখেছি না এই জন্যই কোরআন কারিমের আয়াতটা আমি বল না একটা ভিডিওতে দেখেছিলাম একটা শিশু বাচ্চা 3-3.5 বছর বয়স হবে এই বাচ্চাটারে মাথার উপরে ঘোরালো পাও ধরে ঘোরাতে ঘোরাতে পানিতে সুরে মারলো আসার দিয়ে মাটিতে আসার মেরে মেরে ফেলেছে এরকম আপনারা দেখেছেন না একটা বাচ্চা দেখলাম এরকম পানিতে ছেড়ে দিয়েছে না নদীতে বাচ্চাটা পানির উপরে ভাসতেছে অবলম্বন হিসাবে কোন একটা আবর্জনার উপরে কোন রকমের ঘর করে আছে পাশে একটা কুকুর দাঁড়ানো উঁচায় চরের উপরে কুকুর যখন দেখতে পেল যে মানুষের বাচ্চা পানিতে ডুবে ভরে যাচ্ছে আমার কাছে আমি নিজে ভিডিওটা দেখেছি কুকুর তখন নিজের জীবনের মায়া না করে পানিতে ঝাঁপ দিয়ে পড়ে ওই মানুষের শরীরে মানুষের বাচ্চার শরীরে আলন্ত ভাবে কামড় দিয়ে পোশাকের উপরে কামড় দিয়ে ওই বাচ্চাটা উপরে উঠে নিয়ে আসছে
সম্ভবতা আমার আল্লাহ বলেছেন এরা পশু, এমন তো পশু চাইলে নির্দিষ্ট আমাদেরকে বাধা দেওয়া হলো ঠিক কিনা, আমরা প্রতিবাদ করি আমাদেরকে বাধা দেওয়া হয় আমরা তখন জঙ্গি হয়ে যাই। আমাদের মুসলমান আমরা মুসলমান আমাদের প্রথম কেবলা কোথায় ধরে বলেন পবিত্র সেই মহান শাসক যিনি তার বান্দাকে মুসলমানদের প্রথম কেবলা সেই জায়গায় নবযুগের ফেরাউন অন্যদের গোষ্ঠীরা দখল করে ইসরায়েলি রাজধানী ঘোষণা করছে। আমরা যখন প্রতিবাদ করতে যাই তখন আমাদেরকে গুলি চালানো হয়, মুসলমানদেরকে বাঁচানোর জন্য প্রতিবাদ করতে গেলে যদি আমরা জঙ্গি হয়ে যাই তাহলে মুসলমানদের প্রথম বিজয় 17 রমজান যেটা হয়েছিল বদরের যুদ্ধ ঠিক না, মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন আর কাফেরদের সংখ্যা ছিল কত জন 1000। এই বিশাল দেখে খুশি হয়েছে আপনাদের কানে যে টার্গেট করতে হবে নয় তো কোটা জাতিকে জাহান্নাম বানিয়ে ছাড়বে ধরে কর ঠিক কি না। আমাদের দেশ এবং প্রতিবেশীদের ভারতও কিছু কিছু দালাল তৈরি হয়েছে যারা যারা একামতের দিনকে অপব্যাখ্যা করে সমাজে তথা বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে ঠিক কিনা। বাংলাদেশের কয়েকজন আছে বলে যে ওনারা ইসলাম বুঝে নাই, ইসলাম তারা না বুঝে এমনি জীবন দেয় নাই ঠিক কিনা, বরং হচ্ছে ইসলাম বুঝে নাই আর ওনারা ইসলাম এত বুঝেছে যার ফলে কি আর বলবো আমি স্বামী আল্লাহ উলিমান হামিদা উচ্চারণটা সঠিক কিনা নয় কিন্তু ওনারা ইসলামে এত বেশি বুঝছে যে স্বামী আল্লাহ উলিমান হামিদা ঠিক মতো বলতে পারে না, বলে কি স্বামী আল্লাহ উলিমান হামিদা এই নিয়ে হলো ওরা ইসলাম বুঝেছে। আর আরো দুই একটা পাঠা আছে যেই পাঠা নাম রাখছে মাদানি, আসলে মাদানি না এটা একটা পাঠানি সুতরাং ওই আলেমের মধ্যে যেও না,
আমি বলি বর্তমান সময়ে তিন শ্রেণীর আমের পাওয়া যায়। কয় শ্রেণীর? এক নম্বর হলো সরকারি আমের, দুই নম্বর হলো তরকারি আমের, জেনেন, তিন নম্বর হলো তরকারি আমের। সরকারি আমের যখন যাহা তখন তাহা, নিজের চাকরি লাগবে, নিজের ইমামতি ঠিক রাখা লাগবে, তারপরে পুত্রবধূর চাকরি লাগবে। হ্যাঁ স্যার, জি স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, কি বল ঠিক কি না সব সময়? হ্যাঁ গো, ইয়েস স্যার, ঠিক আছে। আরে শ্রেণী আলেম হলো ওইটা হলো তরকারি আলেম। এই তরকারি আলেমকে বলি, আপনারা বলেন আমাদের নাটোর আলু দিয়ে আমাদের দেশ চলে, এই আলুটা গোল না লম্বা? এই আলু ভাজির সাথে, মাছের সাথে, গোস্তের সাথে, ঘাটের সাথে সব জায়গায় চলে। আমার দেশে এক শ্রেণীর আলেম আছে যাদেরকে সব জায়গায় পাওয়া যায়, কি বলেন ঠিক কি না? ঈদের দিনও ঈদগায় পাওয়া যায়, আবার পূজা পার্বণে পাওয়া যায়। আমাদের দেশে একজন আছে, আমি আর কি বলবো, লজ্জার মুখ, ওর নাম দিতে আমার ইচ্ছা হচ্ছে না, স্বামী মোহাম্মদ আফসাস, দেখা যায় কি না? আল্লাহরে হেদায়েত দান করুন, জোর করে আমি ভাই আমার তিন নম্বর আলেম, ওগুলি হলো দরকারি আলেম। যে আলেমগুলি দুনিয়ায় দরকার, আখিরাতেও দরকার, ঠিক কি না? ওরা ভেঙে যাবে, কিন্তু নাস্তিক বেঈমান মুরতাদের কাছে কখনোই মাথা নত করবে না, ঠিক কি না? যারা মাথা নত করে না, ইসলামের জন্য জীবন দেয়, ওদেরকে আল্লাহ দুনিয়ায় সম্মানিত করেন, আখিরাতেও সম্মানিত করেন, ঠিক ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহুল্লাহু আল্লাযীনা আমানু বিল ক্বাওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ পাক বলেন এই কোরআনুল কারীমের মাধ্যমে, আল্লাহ পাক কোন কোন মানুষকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করে এবং প্রতিষ্ঠিত করে দেন। সুবহানাল্লাহ, দুনিয়ার জীবনে আল্লাহ আপনাদেরকে প্রতিষ্ঠিত করলেন এইভাবে। কোরআনের কথা বলতে গিয়ে জুলুম নির্যাতনের শিকার হলেন, এমনকি জীবনটাও দিয়ে দিলেন, কিন্তু তাদের জীবন কত বড় সফল। যেমন এই দুনিয়ার সমস্ত মানুষের মৃত্যু হবে, কি হবে না কোন, কিন্তু কোন জমিনে কোন জায়গায় মৃত্যু হবে এমন গ্যারান্টি আমাদের আছে নাকি কোন? আমরা মুসলমান, আমাদের জীবনের কামনা বাসনা বলো, মৃত্যুর সময় পড়ে নেওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন কোরআনে কারীম, কোরআনের পক্ষে দেখলে কোরআন তাদেরকে দুনিয়ার জীবনে কেমনে প্রতিষ্ঠিত করে। কোরআনের জন্য যারা জীবন দিলে না হারে, মৃত্যুর দুই ঘন্টা, এক ঘন্টা অথবা তিন দিন আগে জানলো আমার মৃত্যুটা কখন হয়ে যাবে, আরে মৃত্যুর আগে ওযু করলো, গোসল করে নিল, নামাজ পড়ে নিল, কালেমা পড়তে পড়তে মৃত্যুর মঞ্চে হাজির হয়ে গেল, দুনিয়ার জীবনে সফল হয়েছে কিনা? কোন সফল হয়েছে? আখেরাতে আল্লাহ সফল করলেন কিভাবে? আল্লাহ নবী বলেন কোরআনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দেয় ওদেরকে তোমরা তো মৃত বলো না, শোনো তাদের জীবন কত বড় সৌভাগ্য, কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা চেয়ার দেবেন বসার জন্য, আমার পাশে চেয়ার গুলি হবে খালি, সেই খালি চেয়ার গুলি সাজিয়ে রাখা হবে তাদের জন্য, আমার ওলামায়ে কেরাম যারা দ্বীনের জন্য জীবন দিয়েছিল, কোরআনের জন্য যারা জীবন দিয়ে শহীদ হয়েছে, ওই সমস্ত বান্দাদেরকেই, ওই সমস্ত শহীদদের জন্যই এই চেয়ার অপেক্ষা করে গেছে। এই কোরআন শুনে আপনাদের খারাপ লাগলো? কষ্ট লাগে? কোরআন শুনে কার কষ্ট লাগে, আর দুঃখ লাগে? কোরআন তার জবাব দিয়েছে, বলবো না কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন
করিম শুনতে পায় যা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাবতিন হয়েছিল। কোরআন শোনার কারণে তারা হক এবং বাতিলের পার্থক্য চিনতে পারে, সত্যবাদী এবং মিথ্যাবাদীদের পার্থক্য চিনতে পারে। চিনার কারণে তারা এত আনন্দ লাভ করে যে আনন্দের চোখে চক্ষু চুকুর দিয়ে আনন্দের অশ্রু ধারা প্রবাহিত হতে থাকে। যদি মুসলমান হয় আল্লাহ বললেন কোরআনের জন্য তারা জীবন দিবে, শহীদ হবে, আল্লাহর কাছে কামনা করবে আল্লাহ শহীদের সাথে আমাদের নাম লিখাই দাও। সুবহানাল্লাহ বলবেন না প্রিয় ভাই আল্লাহ আমরাই বিশাল সময়ে
বাংলাদেশের চৌকশ বড় বড় সেনা অফিসার গুলিকে হত্যা করে খুন করে তারা মনে করছে সেখানে আমরাই আছি আর কেউ নাই। কি বলে ঠিক না ব্যাটি? মনে রাখতে হবে ইতিহাস বার্তায় না ইতিহাস সাক্ষী থাকে। মুসলমানের বিচার ওই সময় পর্যন্ত যদি বেঁচে থাকো তাহলে তোমাদের কপাল খুব খারাপ। মুসলমানেরা সেই অপেক্ষায় আছে ঠিক কিনা? আল্লাহর রাসূল যে কথা বললেন অমান হাকামাবিহি আদালা, আর কোরআন বলছে চোর যখন শুরু করবে ধরা পড়ে যাবে কি করবে? বিচার হয় না ভাই। আমার কোরআনের বিচার যদি না মানি, কোরআনের আইন আমরা মানি না, আমরা সুবিধাবাদ চিন্তাবাদ ঠিক কিনা? একটা দুঃসংবাদ আল্লাহ দিয়েছেন, আমি কি বলবো? এই আয়াতকারী আল্লাহ বলেন কিন্তু উটটা কত বড়? অনেক বড়, অনেক বড়। কোরআনের আইন যারা মানে না আন্দোলন যারা করেন তাদের জন্য জান্নাতে যাওয়া খেলি অসম্ভব। যেমন শুয়ে সিদ্ধ দিয়ে জান্নাতে যাওয়া প্রবেশ করা অসম্ভব ঠিক কিনা? এই সময় কি এই কক্সবাজারে পাওয়া যায়? মানুষ যেখানে বসবাস করে সেখানে সুখ পাওয়া যায়। তার মানে হলো মানুষ যেখানে বসবাস করে আমার আইন মানতে বাধ্য, অবশ্যই আমার আইন মানতে হবে, নইলে তুমি একবারের জায়গায় 99 বারে যদি হজ করো তোমার হজ তোমার আমল আমি আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য ইসলামী আন্দোলন করতে হবে, কোরআনের সমাজ কায়েমের জন্য কাজ করতে হবে। সারা জীবন নামাজ পড়লে রোজা রাখেন, আর একটা নাস্তিক বিজ্ঞানের ভোট দিয়ে নির্বাচন করলেন,